হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগ ইটিসি। আমি ইয়াসমিন আছি সবার সাথে। আশা করি সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে এটা ছিল বৃহস্পতিবার দিনের সকালবেলা, তো আমার রান্না স্টার্ট। তো সকাল থেকে শুরু করলাম আজকে ব্লগটা। এখানে আমি ডাল বসাই দিলাম এক চুলাতে, আর এক চুলাতে আমি আটার পানি দিয়ে দিয়েছি, আর নাস্তা বানাবো। এই যে, আর আজকে ব্লগটা মোটামুটি লম্বা আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই তো আমি নাস্তা খাওয়ার পরে ফিরে আসি আর কি। তো এই তো নাস্তা খাওয়ার পরে আমি কিচেনটা একটু পরিষ্কার করে নিছি, আর এখানে ডাল ভাতটা বসাই দিলাম। এখন আমার কাটাকাটির পর্ব, এখন আমার সবজি মাছ এগুলি কাটতে হইব দুপুরে রান্না করার জন্য। তো ডালটা বলো চলে আসছে, আর সবসময় কিন্তু ডাল ভাতটা বসাই দিয়ে আমরা কাটাকাটির কাজটা করি অনেক সময়। এই যে ডালের ফেনাটা আমি একটু উঠে ফেলাই দিব এভাবে। তো ডাল ভাতটা হতে থাক, আমি এদিকে আমার হইলো সবজিগুলি কাটতে হইব। এই যে আমাদের গাছের বেগুন, এটা করলাটাও গাছের উস্তাটা আর কি, পেঁয়াজ, আর এখানে আমি মাছটা কাটবো। এই মাছটা বাজার থেকে নিয়ে আসছে আমার শাশুড়ি মা, আর নিয়ে আসা এটা মানে ডয়লা পরিষ্কার করে দিছে উপর দিয়ে তারের ছোপা দিয়ে। এখন এটা আমি কাটবো, পিস করার পালা আর কি আমার। আর এই পাঙ্গাস মাছ নিয়ে কিছু বলি, মানে আমার থাম টাইটেলটা তোমরা দেখছো হয়তো, যে কি দিয়ে এত মজা করে ভাত খেলাম। কিন্তু পাঙ্গাস মাছটা কিন্তু আমাদের ঘরে সচরাচর খায় না তেমন, শুধু আমার যা আর মানে আমার বড় ভাই, আমার মানে হাজব্যান্ডের বড় ভাই, তো ওই ভাইয়া খায়, আর বাচ্চারা আমার শ্বশুর খায়, সবাই খায় না, আমি খাইতাম না, আমার মেয়ে না, আমার হাজব্যান্ড না। তো ইদানিং তো আজকেরটা নিয়ে আর কি দুইবার নিয়ে আসছে, আজকে আরেকদিন নিয়ে আসছিল। তো আমরা ট্রাই করলাম, অনেক মজা পাইলাম মানে খেয়ে। তো আজকে আবার নিয়ে আসছে, তো আজকে বেগুন দিয়ে রান্না করবো আমি। আসলেই সত্যি অনেক মজার ছিল, আরেকদিনও রান্না করছিল আমার যা, তো আজকে আমি রান্না করব। আর পাঙ্গাস মাছটা কিন্তু অনেকেই বলে আর কি, যারা খায়, যে পাঙ্গাস মাছ কিন্তু মজার মাছ। তো আমরা কিন্তু অনেক আগে খাইতাম, আমার বিয়ের আগে খাইতাম, তো পরে আবার হঠাৎ করে কি কারণে আর কি খাই না, অনেক অনেক বছর হইলো, মনে হয় কত বছর, 20 বছর তো হবে যে খাই না পাঙ্গাস মাছ। তো হঠাৎ করে আবার খেতে ইচ্ছা করলো, তো এর আগেও একদিন খাইছি, আর আবার নিয়ে আসছে আজকে। আজকে বেগুন দিয়ে রান্না করব, আর করলা দিয়ে ভাজি করব, আর মাথাটা রাইখা দিব, এটা কালকে রান্না করব। তো এই তো মাছগুলো আবার পিস করা হয়ে গেছে প্রায়। আর মাছটা নিয়ে আসলে পাঙ্গাস মাছটা যারা মানে খেতে পারো না বা চাও না বা বাজে স্মেল লাগে, তারা এই মাছটা নিয়ে আসা। তারপরে হলো তারের যে ছোবাটা আছে স্টিলের, আমরা যে হাঁড়ি পাতিল মাঝি, নতুন একটা ছোবা নিয়া ওইটা দিয়ে ভালো করে ডোলে পরিষ্কার করে নিলে কিন্তু মাছের কোনো বাজে গন্ধটা থাকে না। তো এভাবেই আমি মানে 2 দিন রান্না করা হয়েছে, কোনো গন্ধ পাই নাই বাজে কোনো, মানে মাছের যে একটা গন্ধ পাঙ্গাসের ওইটার কোনো গন্ধ তেমন লাগে নাই। তো এই যে আমি এখন সবজিগুলা কাটবো, বেগুনটা কাটবো, বেগুনগুলা গাছেরই, আর এই বেগুনগুলো খেতে কিন্তু অনেকই আমি। তো আমি সবজিগুলো কাটি, তারপরে হলো রান্নার পালা, মাছগুলো ধুয়ে নিতে হবে আমার, সব কাজ রেডি করি। থাকো তোমরা আমার সাথে। আর যে আপুরা ভাইয়ারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবা, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। তো এই তো আমার বটিটাতে একটু ধার কম হয়ে গেছিলো, কাটতে পারতেছিলাম না, কি কাটা হয়েছে জানি না। তো আমার যাকে বললাম একটু ধার দিয়ে দেন, আমি তো পারি না, আমি এভাবে ধার দিতে পারি না, তো ওনাকে বললাম, তো একটু ধার দিয়ে দিতেছে। এটাতে করলা কাটতে হবে চিকন করে, মানে ধার না থাকলে করলাটা চিকন করে কাটা যায় না, তো এই কারণেই বললাম একটু ধার দিয়ে দেন বটিতে।
এই তো কাটাকাটির পর্ব শেষ হলো আমার। পর্ব শেষ হই বললে ভুল হবে, আমার যা করলা আর পেঁয়াজ কাটা দিতেছে আমাকে। আর এখানে আমি মাছটা ধুয়ে নিলাম এই ফাঁকে, মাছের মধ্যে একটু মশলা মাখাই নিই, এগুলি হলুদ মরিচের গুঁড়া লবণ। ডাল ভাতটা আমার হয়ে গেছে, আর এদিকে হলো মাছটা আমি মাখাই নিতেছি। বেগুন কাটা শেষ, ধোয়া শেষ, তো করলা ভাজিটা আমি আগে করে নিব। আমার যা কাটতেছে আগে মাছটা ভাজি, তারপর আর এই পাঙ্গাস মাছ ভাজতে কিন্তু মানে অনেক ভয় লাগে। পাঙ্গাস মাছ, বোয়াল মাছ অনেক সময় কিন্তু এগুলা মানে ফুটে ওঠে, ছিটে তেল আসে শরীরে, তো এই কারণে অনেক ভয় লাগে, সাবধানে ভাজতে হয়। তো এই যে আমার যা করলাটা কাইটা দিল, তো ধুয়েও দিতেছে, তো একটু লবণ দিয়ে দিলাম। আমি অনেক সময় কিন্তু এভাবে লবণ দিয়ে মানে চটকায় নেই, করলাটা ধুয়ে নিই, অনেক সময় আবার এমনিতেও করি। তো করলা ভাজিটাই বসাই দিই আগে এই চুলাতে, আর পাশের চুলায় দিয়ে দিলাম মাছ ভাজাটা। আসলে আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে, জানি না কী কারণে অনেক কাটাকাটি করছি, তারপর আর কাটতে পারতেছিলাম না, তো ভাবলাম যে থাক, সমস্যা কি, সবাই তো আর পুরো ভিডিও দেখে না, আসলে সম্ভব না। তারপরেও বলবো, তোমরা যারা আমার ইউটিউবের বাইরে ভিউয়ার্সরা আছো, প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আসলে 10 মিনিট হলে দেখা যায়, 11 মিনিট হলেও দেখা যায় পুরো ভিডিওটা। আর আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু আর এত সময় নাই যে 20 মিনিটের 18 মিনিটের ভিডিও দেখা, এটা আমি নিজেও বুঝি। তো তারপরও কাটতে পারলাম না, আমার ইউটিউবের বাহিরে যা ভিউয়ার্সরা আছে অবশ্যই তারা দেখবে আমার মানে ভিডিওটা ফুল দেখবে, তো এই কারণে আর কাটি নাই। তো এই তো আমি করলা ভাজিটা এখানে করে নিতেছি। প্রথম তোমরা তো দেখলাই, কাঁচা মরিচ আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসার পরে মাছের সাথে একটু হলুদ মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে আমি একসাথে দিয়ে দিছি, একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিলাম। আর এখানে ধনিয়া বাটা এখন রান্না করতে এসে দেখি ধনিয়া বাটা নাই, একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো ধনিয়াটা আমার বাটতে হইব আবার তরকারির জন্য, বেগুন তরকারির জন্য। আসলে এমনিতে পাঙ্গাস মাছ, তারপর হইলো ধনিয়া বাটাটা না দিলে তরকারিতে আমার কাছে ভালো লাগে না, তো এই কারণে ধনিয়াটা বাটতে হইব আবার ভাইজা, তারপরে পেঁয়াজ রসুন সাথে দিয়ে ধনিয়াটা বাইটা নিব। এই যে অল্প একটু ছিল আমি করলাতে দিয়ে দিলাম এটা ভাজিতে আর কি, এখন আবার বাটতে হইব। আসলে রান্না করতে গেলে তখন যদি দেখি যে আদা রসুন বাটা নাই বা ধনিয়া বাটা নাই, তখন কিন্তু অনেক মানে রাগ লাগে কাজ করতে গেলে। জানি না আমার বয়সটা কেমন লাগতেছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে বয়সটা দিতেছি, কারণ এছাড়া আর কোনো সুযোগ পাইনি কালকে, কালকে অনেক দেওয়ার চেষ্টা করছিলাম। তো এই যে এখানে আমি করলাটা বা যেটা মানে মাছটা হয়ে আসার পরে করলাটা দিয়ে দিলাম, আর করলাটা আমাদের গাছের, করলাটা অনেক মানে একটু কালো টাইপের কেমন জানি, করলাটা কিন্তু সবসময় একটু সাদা সাদা টাইপের করলাটাই আমার কাছে বেশি ভালো লাগে খেতে আর কি, ওটা একটু তিতা কম হয়। এটা মনে করছিলাম তিতা হইব কিন্তু না, অনেক মানে মজা লাগছে ভাজিটা, আর পাঙ্গাস মাছ দিয়ে কিন্তু এই ভাজিটা অনেক মজার, মানে তৈলাক্ত মাছ যেহেতু এটা, এটা তো পাঙ্গাস মাছটা কিন্তু একটু তেলযুক্ত হয়, তো এই মাছটা দিয়ে করলাটা কিন্তু ভালোই লাগে ভাজিটা এইভাবে। অনেক সময় আমি মাছের মাথাটা কাইটা দিয়ে আর কি, পাঙ্গাস মাছের মাথাটা কাইটা দিয়ে কিন্তু এইভাবে ভাজিটা খাইতাম, যদিও পাঙ্গাস মাছ খাই না, তারপরও মাঝে মধ্যে বাসার জন্য নিয়ে আসলে আমার যা যখন রান্না করে খাইতো আমি তখন বলতাম যে একটু করলা ভাজিটা করলে আমি খাইতে পারি, নইলে খাইতে পারি না। তো এই তো এই 2 দিন আবার খাইলাম, ভালোই লাগলো পাঙ্গাস মাছটা। তো আমার মেয়ে কিন্তু খাইতে চায় না, আমার হাজবেন্ডও খায় না কোনো সময়, তো ইদানিং ও খাইতেছে। তো এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, এটা আমি একটা ট্রেতে ঢাইলা নিব। আর এখানে বেগুন তরকারিটা বসাই দিব, এই তো এটা ছিল মাছ ভাজার পরে যে তেলটা, ওই তেলটা দিয়ে দিলাম, নইলে এই তেলটা তো ফেলে দিতে হইব। তো এই তেলটা দিয়ে আমি তরকারিটা বসাই দিব। তো পেঁয়াজটা একটু হয়ে আসুক, তারপরে এখানে পানিটা দিয়ে দিব।
এই তো আমি পানিটা অ্যাড করে দিলাম, এখন গুঁড়া মশলাগুলি দিয়ে দেবো। এটা হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম। এখন দিব মরিচের গুঁড়া। আমার যা বলতেছে, পাশে দাঁড়ায় আছে, বলতেছে যে বেশি গুঁড়া, মরিচের গুঁড়া দাও। আসলে বেগুন তরকারিতে কিন্তু একটু মরিচের গুঁড়াটা বেশি দিতে হয়, আর আমাদের মরিচের গুঁড়াটা এখন তেমন ঝাল না এটা, আর কেমন জানি যে দলা পাকানো, দলাটা উঠায় ফেলাই দিলাম আমি, মানে গুটি পাকায় গেছে কেমন জানি না। তো এই তো আমি আরও একটু মরিচ দিয়ে দিলাম। আর ধনিয়াটা আমি বাইটা নিছিলাম, ওই ধনিয়া বাটা এখন দিয়ে দিব, অল্প করে বাইটা নিছি শুধু মানে এই তরকারিটার জন্যই। তো এই যে ধনিয়া বাটারও দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, তো এটা একটু ভালো করে কষাই নিয়ে আমি এখানে বেগুনগুলি দিয়ে দিব পরে। আর মরিচ যেমন বেশি, বেগুনও কিন্তু অনেক বেশি, মানে বেগুনের অনুযায়ী কিন্তু মরিচটা ঠিক আছে। তো এই যে আমি বেগুনগুলি দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে আসছে। তো এই বেগুনটা এখন ভালো করে কষাই নিব আমি। আসলে একদম কাইটা মানে সব বাদ দিয়ে দেখাইতেও ভালো লাগে না, মনটায় চায় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে বেগুনগুলো আমি দিয়ে একটু ভালো করে কষাই নিই। তোরা বেগুনটা কষানো হয়েছে, তখন পানি দিব, মানে কলে পানি নাই, হঠাৎ করে আমার হাজবেন্ড আর কি ট্যাঙ্কিটা পরিষ্কার করতেছে আর কি, বাসার বাসার এই ট্যাঙ্কিটা কিন্তু 2-3 মাস পর পরই পরিষ্কার করতে হয়। তো আমাদের এটা পরিষ্কার করা হয় না, অনেক দিন হয়ে গেছে, 3 মাসের বেশি হয়ে গেছে আরও। তো ও হঠাৎ করে এটা না বললেই পরিষ্কার করতেছে, তো এখন তো আর পানি নাই, পানি ছাড়তে পারতেছি না। তো ঘরে পানি ছিল, এটা এনে দিয়ে দিলাম আর কি, জগে ছিল। তো এই তরকারিটা এটা বলক উঠা আসুক, তারপরে আমি এখানে মাছগুলি দিয়ে দিব। তো এই তো তাকে এটা কিন্তু মোটামুটি ভালোই ব্লগ চলে আসছে, এখন আমি এখানে মাছগুলি দিয়ে দিব। আর আমি সবসময় আমার আগের ব্লগগুলিতেও বলছি যে মাছগুলি আমি ব্লগ চলে আসার একটু পর পরেই দিয়ে দিই, তাহলে কিন্তু মাছের স্বাদটা তরকারির সাথে মিশে। আবার অনেকে মানে মাছটা কড়া ভাজা খেতে চায়, তারা কিন্তু আগে দিও না, যারা মানে মাছটা কড়া ভাজা রাখতে চাও, মানে তরকারিতে দেওয়ার পরেও মাছটা অনেক মানে বেশি ভাজা থাকবো, তো তারা কিন্তু পরে দিবা। আমরা যেহেতু মানে কড়া ভাজাটা এমনি মাছটা কড়া করে ভাজি, কিন্তু তরকারিতে সাথে সাথে দিয়ে দিলেই কিন্তু ওই মাছটা পরে একটু ইয়ে হয়ে যায়, মনে হয় যে ভালো করে ভাজা হয় নাই, কড়া ভাজা হয় নাই। তা আমার হাজবেন্ড কিন্তু অনেক মানে কড়া ভাজা খাইতে চায়, আমি কিন্তু মাছ কড়া করে ভাজি, মানে ভালো করে ভাজি, তারপর হইলো ওই তরকারিতে সাথে সাথে দিয়ে দেওয়ার কারণে অনেকক্ষণ জাল হওয়ার পরে মনে হয় মাছটা একটু মানে কড়া ভাজা হয় না, এরকম মনে হয়। তো আমি বলি না ভাইয়া, মাছটা তো কড়া ভাজা হয়েছে, তো এটা তরকারিতে আগে দিয়ে দেওয়ার কারণে এরকম হয়। তো বলে আমার জন্য একটা পরে দিবা বা একটা বেশি কড়া করে ভাজবা। তো এই যে আমি বেগুন তরকারিতে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার শাশুড়ি বা আমরাও মাঝে মধ্যে তরকারির যে সিদ্ধ মরিচটা ওইটা খাই ভাতের সাথে, ওটারও কিন্তু একটা স্বাদ আছে, তোমরা না খেলে বুঝবা না, খেয়ে দেখবা আমাদের মতো। তো তরকারিটা হয়ে আসুক, এই যে তরকারিটা কিন্তু হয়ে আসছে প্রায়। এখন ধনিয়া পাতা থাকলে ভালো হইতো, কিন্তু ধনিয়া পাতাটা নাই, তো তরকারিটা কিন্তু হয়ে আসছে। এখন আমি চুলাটা অফ করে দিব, আর আজকে কিন্তু আমি ভাতও খাবো, তোমরা আমার সাথেই থাইকো, মানে এই মজার তরকারিটা দিয়ে তোমরা আমার সাথেই থাইকো, আমি কিভাবে মজা করে ভাত খাই ওইটা একটু দেখবা তোমরা। তো এখন থাকো তোমরা আমার সাথে, আমি নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে ভাত খাবো, সবাইকে ভাত দিব তারপর আমি খাবো।
তো এই যে নামাজ পড়ার পরে শ্বশুর শাশুড়ি তো আজকে বাসায় আসে নাই ভাত খাইতে, শ্বশুরকে দিলাম, আমার হাজব্যান্ডকে খাওয়াই দিলাম, কারণ ওর হাতে হইলো একটা আঙ্গুল ফুলে গেছে কি কারণে জানি না, তো এই কারণে ভাত খাইতে পারিনি, হাত দিয়ে আমি খাওয়াই দিলাম আর মেয়েকে দিলাম। এখন আমি খাইতেছি, এই যে এখন বাজে 3:30 প্রায়। তো বিসমিল্লাহ বলে শুরু করলাম, তোমরা সাথেই থাকো আমি খাই। তো করলা ভাজিটা দিয়ে খাওয়া শেষ আমার, এখন নিতেছি বেগুন তরকারিটা। তো আমার একটু কাঁচামরিচ খাইতে ইচ্ছে করলো তরকারিটার সাথে, তো আমি নিয়ে আসলাম ফ্রিজ থেকে এটা, ঝাল কাঁচামরিচ থাকলে কিন্তু ভাতের সাথে খেতে ভালোই লাগে মাঝে মধ্যে, অনেক সময় আবার পোড়া মরিচটাও খাই। তো আমার এই মানে ব্লগটা, আমার এই খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের কাছে তোমরা কিন্তু কমেন্টস করবা প্লিজ, আর এরকম খাওয়ার ভিডিও এডিটিং শুট আর কি দেখতে চাও কি না তোমরা প্রতিটা ব্লগেই সেটাও বলবা, আর যদি খালি ইটিং শুটাও দেখতে চাও সেটাও বলবা, যদি মানে শুধু ব্লগ না শুধু খাওয়া ভিডিওটা দেখতে চাও তো ওইটাও আমাকে কমেন্টস করে বলে দিবা। কার কেমন লাগে জানি না ইটিং শোটা দেখতে, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি অন্যদেরটা যারাদেরটা দেখি তো আমার কিন্তু অনেক ভালো লাগে। বাংলার মানে বাংলাদেশিরা, বাংলাদেশিদেরও আছে, ইন্ডিয়ানদেরও আছে, বাহিরের কান্ট্রিরও আছে, অনেক ভালো লাগে আমার কাছে ইটিং শোটা দেখতে। তো আমি আর একটু বেগুন নিতেছি, আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে, আর সাথে তো কাঁচামরিচটা খাওয়ার কারণে আমার মনে হয় একটু বেশি মজা লাগতেছিল। তো আমার যাওয়া ভাত খেয়ে ফেলছে বলছিল, বলতেছিল আমাকে, আমি তো খাইনি আগে, পরে খাইতেছিলাম নামাজ পড়ছি এই কারণে, তো আমার যা বলতেছিল অনেক মানে মজা হয়েছে তরকারিটা।
তো একটু পানি খেয়ে নিই, আজকে পানি খাইতে একটু দেরি হয়ে গেছে। আমি কিন্তু সবসময় ভাত 2 লোকমা না খাইতেই পানি খাই, যদি ওটা ঠিক না। ভাত খাওয়া শেষ করে মানে যদি গলা আটকা পড়ে তাহলে একটু মানে এক এক ঢোক বা 2 ঢোক খাইতে হয় পানি। তারপর খাওয়ার 10-15 মিনিট পরে বা আধা ঘন্টা পরে কিন্তু পানি খাওয়ার নিয়ম। তো এই যে আমার তো বেগুন তরকারি দিয়ে খাওয়া শেষ, ওই যে সাইডে ভাত কটা দেখতেছে, ওই ভাত কটা হিসাবে আমার বেশি হয়ে গেছে, মানে পেটটা ভরে গেছে পানি খাওয়াতে আরও। তো এখন এই কয়েকটা খাইতে ইচ্ছে করতেছিল না, তো ভাবলাম মানে ঝোল লাগা পড়ছে ভাতে, আর আলসেমি করে একবারে 1 প্লেটই নিয়ে আসছি আর অন্যটাতে আনি নাই, তো এই কারণে ঝোল লাগা পড়ছে। তো ভাবলাম খেয়েই ফেলি কষ্ট করে। তো এই যে আমার খানা দানা শেষ, এখন আমি পাটা একটু খাইতেছি, মুরগির পাটা। কে কে খাওয়া ওইভাবে মুরগির পা। আর আজকে ডাল খাওয়ার জায়গা নাই, আমরা কিন্তু রেগুলারই ডাল রান্না করি ঘরে, তোমরা তো দেখতেই পাও, ডাল ছাড়া চলেই না। আমার ছেলে আমার হাজবেন্ড খাইতেই পারে না, সবারই ডাল ছাড়া মনে হয় যে খাওয়া কমপ্লিট হয় নাই। তো আমিও খাই, খাওয়া শেষে ভাতের সাথে না খাইলে একটু খালি ডালটা খাই। তো আজকে আর ডাল খাওয়ারও জায়গা নাই পেটে, অনেক ভাত খাইছি আজকে, অনেক মজা করে আর কি। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগছে আজকের ব্লগটা, যদি ভালো লাগে আমার এই খাওয়া দাওয়াটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবা। আর যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলে নতুন এখনও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবা। আর যারা করছো অলরেডি তাদের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা রইলো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।